প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী সিদ্দিক আহমেদর সাম্রাজ্যত দুর্নীতি নিবারকর দল মঙ্গলবারের পর আরম্ভ দুর্নীতি নিবারকর অভিযান আজিও অভিযান চলিল সিদ্দিক আহমেদর সাম্রাজ্যত সিদ্দিক আহমেদর ঘর সহ মুঠ 14 ঠাইত তালাচী মঙ্গলবারে সিদ্দিক আহমেদর ঘর সহ 8 ঠাইত তালাচী বুধবারে তালাচী চলিল 6 ঠাইত ক্ষমতার সোয়াদ পার পিছতে করোনার ধন আর সম্পত্তি চপা বরাকর কংগ্রেসী সিদ্দিক আহমেদর সাম্রাজ্যত পরিছে দুর্নীতি নিবারকর হাতুরা দুর্নীতি নিরীক্ষণ আর নিবারণ সঞ্চালকালয়ের এটা দলে মঙ্গলবার অভিযান আরম্ভ করেছে বরাকর কংগ্রেসী সিদ্দিক আহমেদর সাম্রাজ্যত মঙ্গলবারে সিদ্দিক আহমেদর দক্ষিণ করিমগঞ্জের ঘর সহ 8 ঠাইত তালাচী চলায় দুর্নীতি নিবারকর দলে বরাকতে বাহর পাতি লওয়া দলটোয়ে আজিও অভিযান অব্যাহত রাখিছে দুর্নীতি নিরীক্ষণ আর নিবারণ সঞ্চালকালয়ের অভিযানকারী দলটোয়ে আজি 6 ঠাইত অভিযান চলায় প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী সিদ্দিক আহমেদর 1 কোটি টাকারও অধিক সম্পত্তি থাকা বলে অভিযোগ পার পিছতে দুর্নীতি নিবারকে অভিযান আরম্ভ করেছে আজি দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন ঠাই দুটা টিম হয়ে তেখেতে তদন্ত আরম্ভ করেছে যিমান দুর্নীতি হয়েছে হিসব তেখেতর ভাই আরো এজন আছে রঘুটু ক্লাবের লাইব্রেরি সেক্রেটারি এইটু লই কিনি এনেকা মানে করাপশন হয়েছে সিদ্দিক আহমেদর এই যুগা 15 বছর প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী সিদ্দিক আহমেদর করিমগঞ্জকে ধরে রাজ্যের বিভিন্ন ঠাইত আছে কেবাটাও কোটি টাকার স্থাওর অস্থাওর সম্পত্তি মন্ত্রী হয়ে থাকা সময়সাত সিদ্দিক আহমেদে কেবাটাও কেলেঙ্কারিত জড়িত থাকার অভিযোগ বিজেপির আর ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর দুরবস্থার বাবে সিদ্দিক আহমেদর দুর্নীতিকে জগরিয়া করেছে বিজেপিয়ে সিদ্দিক আহমেদের কারণে আজি এই এলাকার মানুষ গোটেই ডিস্ট্রিক্টর মানুষ এই রাস্তাটো ইমান ইম্পর্টেন্ট এখন রাস্তা দুটা স্টেটর এটা ঘাইপথ সেটো কাম রুখি আছে আনহাতে দুর্নীতি নিবারকর অভিযানের পিছতে সংবাদ মাধ্যমের আগত প্রতিক্রিয়া সিদ্দিক আহমেদর যে কিহর কারণে তেওঁলোকে টার্গেট করেছে মই গম নাপাও এটো কিবা হয়তো পলিটিক্যাল কিবা জড়িত আছে নহলে তেওঁলোকে ইমান মোর উপর এটার পিছত এটা কন্টিনিউ যে ইনকোয়ারি করে আছে তার কারণ কি মই বুঝি নাপাও যে যদি কোনোবাই মোর গোটেই প্রপার্টিটো যদি 10 কোটি টাকা দিয়ে মই বিক্রি করে দিম গতিকে এটা মিছা এটা ভ্রান্ত কথা কই গোটেই এই মানে ইনকোয়ারিবিলাক করে আছে করিমগঞ্জের পর গৌরীশ নন্দীর সহযোগত ক্যামেরা পার্সন মনোজর সহ ঋত্বিক কৌশিকর রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট